ঘূর্ণিঝড় রিমালের কারণে ভোর থেকেই রাজধানীতে ছিল দমকা হাওয়ার সাথে মাঝারি বৃষ্টি। গরম থেকে মুক্তি মিলেছে নগরবাসীর। জনজীবন বাধাগ্রস্ত হলেও গৃহবন্ধুই হয়ে অনেকে উপভোগ করেন এই বৃষ্টিকে। আবুল কালাম আজাদের রিপোর্ট। সকাল 6:30 থেকেই দমকা হাওয়ার সঙ্গে থেমে থেমে মাঝারি ধরনের বৃষ্টিপাত রাজধানীতে। আকাশ ছিল ঘন কালো মেঘে ঢাকা। অবশ্য এর 2 ঘন্টা আগ থেকেই শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। মাঝারি ধরনের বৃষ্টিপাত উপেক্ষা করে অফিসগামী মানুষের ছুটে চলা, কাক ভেজা শরীরে কারবা কর্মব্যস্ততা। নিতান্ত প্রয়োজনে যারা বের হয়েছেন কিছুটা বিপাকে পড়েন তারা। বৃষ্টি আসলে আসে, আমরা অনেকদিন ধরেই আছি, কিন্তু কষ্ট হলেও তারপরও ভালো লাগতেছে যে অনেকদিন পরে আমরা বৃষ্টি পাইছি। 2-3 দিন ধরে গাড়ি চালাতে পারি না, আজকে বাইরেলাম, বাইরে 150 টাকা ভাড়া মারছি। বৃষ্টির পাশাপাশি দমকা বাতাসে বেশ খানিকটা বেগ পেতে হয় নগরবাসীকে। এ সময় কঠিন হয়ে পড়ে মাথায় ছাতা ধরে রাখা। এদিন প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের পরীক্ষা ছিল, স্কুল বন্ধ না থাকায় বাধ্য হয়েই পরীক্ষায় বসতে হয় তাদের। সহযোগিতা করতে এগিয়ে আসেন অভিভাবকরা। চিন্তা করলাম যেহেতু শেষ পরীক্ষাটা আজকে নিয়ে আসি, তো যত ঝড় তুফানি হোক পরীক্ষা তো আর বন্ধ করবে না, কারণ এমনিতেই তো পরীক্ষা এই হিটের জন্য, গরমের জন্য দেরি করে শুরু হয়েছে। বৃষ্টির পানি নামতে সমস্যা হওয়ায় কোথাও সৃষ্টি হয় জলাবদ্ধতা, বিশেষ করে মুগদা, মায়াকানন, চৌধুরীপাড়া, খিলগা সহ আশপাশের এলাকার সড়ক পানিতে তলিয়ে যায়। বৃষ্টির জন্য অনেক কষ্ট হয়, যেমন আমাদের কষ্ট হয়, যেমন চাকরি করে তাদের কষ্ট হয়, বিশেষ করে ডক্টর হসপিটাল যেন রুগী আসে ওদেরও কষ্ট হয়। পুরো ড্রেন মেন সব আটকে পড়ে গেছে, এখন এইগুলা সিটি কর্পোরেশন করবে, এগুলো আসাই আমরা বসা। নিষ্কাশন ব্যবস্থাটা যদি ভালো থাকে তাহলে কিন্তু এই পানিটা জমাট বাঁধার কোনো যুক্তিযুক্ত কারণ নেই। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা।